প্রিয় বন্ধুরা, টিআর সলিউশনস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমাদের জিকে পর্বে মূল আলোচ্য বিষয় হচ্ছে WBP কনস্টেবল মেন্স ও কলকাতা পুলিশ SI সার্জেন্ট সহ বিভিন্ন যে রিক্রুটমেন্ট আসছে তাতে পুলিশের পরীক্ষার যে সমস্ত জিকে বিভিন্ন প্রিভিয়াস ইয়ারে এসছে সেই কথা বা সেই প্যাটার্ন মাথায় রেখে আমরা জিকের ভিডিও তোমাদের সামনে আজকে নিয়ে এসেছি। আজকে তাহলে এই ভিডিওতে আমরা 15টা জেনারেল নলেজ ও 25টা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করব। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের পর্বের প্রথম প্রশ্ন কি আছে। আজকের পর্বের প্রথম প্রশ্ন, ভারতে পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তিত হয় সংবিধানের কততম সংশোধনের মাধ্যমে? সংবিধানের সংশোধনকে বলা হয় ইংরেজিতে অ্যামেন্ডমেন্ট, AMMEND অ্যামেন্ডমেন্ট। তাহলে বাই হুইচ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট দ্য সিস্টেম অফ পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউটেড ইন ইন্ডিয়া? বাই 73 মানে 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতবর্ষে পঞ্চায়েত ব্যবস্থা কিন্তু প্রবর্তিত হয়েছিল। 1993 সালে 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতবর্ষে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল। প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা তাহলে কোন রাজ্যে হয়েছিল? এটা হয়েছিল কিন্তু অনেক আগে, রাজস্থানে প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়েছিল। চলো পরের প্রশ্ন কি আছে দেখে নেওয়া যাক। কত সালে দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল? তাহলে দ্বিতীয় পানিপথের যুদ্ধ আনসার করার আগে জানতে হবে যে নিশ্চয়ই ফার্স্ট পানিপথের যুদ্ধ হয়েছিল। ফার্স্ট পানিপথের যুদ্ধ হয় কবে? না 1526। তাহলে এটাও একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল তবে কবে? না 1556 সালে। আচ্ছা, প্রথম পানিপথের যুদ্ধের কি ইম্পর্টেন্স? না, প্রথম পানিপথের যুদ্ধতেই মুঘল সাম্রাজ্য ভারতবর্ষে প্রতিষ্ঠিত হয়েছিল, যাতে বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করেছিল। বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করে এর ইম্পর্টেন্স তাহলে কি? না, প্রথম পানিপথের যুদ্ধের ইম্পর্টেন্স হচ্ছে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা। আচ্ছা, তৃতীয় পানিপথের যুদ্ধ তাহলে কবে হয়েছিল? আমরা জানি টোটাল তিনটে পানিপথের যুদ্ধ হয়েছিল। প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল 1526 সালে, এই যে দ্বিতীয় পানিপথের যুদ্ধ হলো 1556 সালে, তৃতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল 1761 সালে। তাহলে তিনটে পানিপথের যুদ্ধই খুব ইম্পর্টেন্ট। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি, 1556। পরের প্রশ্ন, এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে? এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা হলেন স্যার উইলিয়াম জোন্স, অপশন ডি স্যার উইলিয়াম জোন্স এই প্রশ্নের সঠিক উত্তর। এবার এই প্রশ্নের সাথে সাথে আর একটা প্রশ্নও চলে আসে, এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল? এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল 1784 খ্রিস্টাব্দে। সেই সময় গভর্নর কে ছিলেন আমাদের বাংলায়? গভর্নর ছিলেন লর্ড ওয়ারেন হেস্টিংস। তাহলে ওয়ারেন হেস্টিংসের সময় 1784 খ্রিস্টাব্দে স্যার উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিল। আচ্ছা, এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা কিন্তু একটা উদ্দেশ্য ছিল, কি উদ্দেশ্য ছিল? না, পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত যারা তাদেরকে আমাদের ভারতবর্ষীয় কালচারে শিক্ষিত করার উদ্দেশ্যেই কিন্তু উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। চলো পরের কোয়েশ্চেন, ইন্ডিকার প্রণেতাকে? ইন্ডিকার প্রণেতা হলেন মেগাস্থিনিস হচ্ছে ইন্ডিকার প্রণেতা। আচ্ছা, মেগাস্থিনিস কার সময় তাহলে এসেছিল? মেগাস্থিনিস এসেছিল চন্দ্রগুপ্ত মৌর্যর সময়, মৌর্যরাজ চন্দ্রগুপ্তের সময় মেগাস্থিনিস আসে এবং ইন্ডিকা গ্রন্থ রচয়িতা করে। মেগাস্থিনিস যদি বলে কোথাকার বা কার দূত হয়ে এসেছিল, সেলুকাস নিকাটারের দূত হয়ে মেগাস্থেনিস আমাদের ইন্ডিয়াতে এসেছিল এবং চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় তিনি ছিলেন। তাহলে ইন্ডিকার প্রণেতা হচ্ছে মেগাস্থেনিস। পরের প্রশ্ন, দিল্লি সুলতানের প্রতিষ্ঠাতা কে? দিল্লি সুলতানের প্রতিষ্ঠাতা হলেন কুতুবুদ্দিন আইবক। আইবক শব্দের অর্থই কিন্তু দাস। তাহলে দিল্লি সুলতানের যে দাস বংশ, সেই দাস বংশের প্রতিষ্ঠাতা কিন্তু কুতুবুদ্দিন আইবক। কুতুবুদ্দিন আইবক ছিল 1206 থেকে দাস বংশ প্রতিষ্ঠা হয়েছিল। 1206 থেকে 1210 পর্যন্ত কুতুবুদ্দিন আইবক ছিলেন। 1206 থেকে 1210 কুতুবুদ্দিন, তারপরে যে 1210 থেকে 1236 পর্যন্ত একটা লং টার্ম কিন্তু ইলতুৎমিশ ছিলেন। আর দিল্লি সুলতানের মানে দাস বংশের শেষ সুলতান কিন্তু ছিলেন গিয়াসউদ্দিন বালবান।
তাহলে এই কুতুবুদ্দিন আইবক দেখো খুব টাইম স্প্যানটা খুবই কম, 2206 থেকে 1210 টাইম স্প্যানটাও কিন্তু ইম্পর্টেন্ট, কারণ কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড দিন দিন যেমন বাড়ছে, এখন হয়তো এই ফ্ল্যাট কোয়েশ্চেনের পরিবর্তে এর সাথে রিলেভেন্ট যে কোয়েশ্চেন সেগুলোও তোমাদের দিতে পারে। তাহলে কুতুবুদ্দিন আইবক 1206 থেকে 1210 পর্যন্ত ছিলেন এবং কুতুবুদ্দিন আইবকই ছিলেন দাসবংশের প্রতিষ্ঠাতা। আবার অনেকে যদি বলে যে প্রকৃত দাসবংশের প্রতিষ্ঠাতাকে, তখন কিন্তু উত্তরটা হয়ে যায় কি ইলতুতমিশ, কারণ দেখো কুতুবুদ্দিন আইবক বেশি দিন রাজত্ব করতে পারেনি, তো একটা রাজ্যকে সুসংগত করার জন্য একটা টাইম স্প্যান তো দরকার, যে টাইম স্প্যানটা কুতুবুদ্দিন আইবক পায়নি। তাহলে ইলতুতমিশকে কিন্তু বলা হয় প্রকৃত প্রতিষ্ঠাতা দাসবংশের, কিন্তু প্রতিষ্ঠা মানে দাসবংশ যে এই কথাটা কিন্তু কুতুবুদ্দিন আইবকের সময় থেকে চলে আসছে। তার এই প্রশ্নের কিন্তু সঠিক উত্তর অপশন বি কুতুবুদ্দিন আইবক। পরের প্রশ্ন, নিচের কোন রশ্মিটি সবচেয়ে বিপজ্জনক? আলফা, বিটা, গামা, রঞ্জন, রঞ্জন মানে হচ্ছে এক্স রেকে রঞ্জন রশ্মি বলা হয়, ঠিক আছে? আচ্ছা, এই চারটে রশ্মির মধ্যে গামা রশ্মি কিন্তু সবচেয়ে বিপজ্জনক, এই গামা রশ্মি হচ্ছে সবচেয়ে বিপজ্জনক রশ্মি হচ্ছে গামা। এগুলো হচ্ছে কি না, রেডিও অ্যাক্টিভিটির সময় এই তিনটে রশ্মি বেরিয়ে থাকে, নির্গত হয়ে থাকে, আর এই তিনটের মধ্যে গামা হচ্ছে সবচেয়ে বিপজ্জনক রশ্মি। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলে কোন বিরলতম গ্যাসটি সর্বাধিক পরিমাণে থাকে? বিরলতম গ্যাস, এটা ইংলিশে প্রশ্ন থাকে, রেয়ার গ্যাস যেগুলো বলে, রেয়ার গ্যাস বলা হয়। এই গ্যাসগুলোর মধ্যে আমাদের জানি ছটা রেয়ার গ্যাস আছে, হিলিয়াম, নিয়ন, আর্গন, জেনন, ক্রিপ্টন, রেডন। এর মধ্যে এই হিলিয়াম গ্যাসের পরিমাণ হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে থাকে হচ্ছে হিলিয়াম গ্যাস। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ হিলিয়াম। আচ্ছা, বায়ুমণ্ডলে হিলিয়াম যেমন রেয়ার গ্যাস বিরলতম গ্যাসগুলোর মধ্যে হিলিয়াম যেমন সবচেয়ে বেশি পরিমাণে থাকে, তাহলে তোমরা আমাকে জানিও কোন গ্যাসটা সবচেয়ে কম পরিমাণে থাকে, মানে কোন বিরলতম গ্যাসটা সবচেয়ে কম পরিমাণে থাকে এই ছটা গ্যাসের মধ্যে, তোমরা এটা আমাকে কমেন্ট করে জানিও। পরের প্রশ্ন, সবচেয়ে নমনীয় ধাতু কোনটি? নমনীয়কে মেলিয়েবল বলা হয় ইংলিশে, মোস্ট মেলিয়েবল মেটালস হচ্ছে গোল্ড, হচ্ছে মোস্ট মেলিয়েবল, ঠিক আছে? সবচেয়ে নমনীয় ধাতু তাহলে কী হচ্ছে না, সোনা হচ্ছে সবচেয়ে নমনীয় ধাতু। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি সোনা। চলো পরের প্রশ্ন, দামোদর নদীর উৎপত্তি কোথায়? দামোদর নদীর উৎপত্তি দেখো অপশনটা দেখলে দেখবে দুটো মালভূমি কথা আছে, এই মালভূমি একটা আছে, এই মালভূমি একটা আছে। দামোদর নদীর উৎপত্তি হয়েছে ছোটনাগপুর মালভূমির রাজমহল পাহাড় থেকে, তাই কেউ যদি ভালো করে না পড়ে থাকো রাজমহল কথাটা দেখেই কিন্তু তোমরা প্রথম অপশনেই রাজমহল দাগ দিয়ে দিতে পারো, কিন্তু রাজমহল মালভূমি না, রাজমহল হচ্ছে পাহাড়, ছোটনাগপুর মালভূমির অন্তর্গত রাজমহল পাহাড় থেকে দামোদর উৎপন্ন হয়েছে, তাই রাজমহল কিন্তু কোনোভাবেই এই প্রশ্নের উত্তর হবে না, এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি ছোটনাগপুর মালভূমি। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কিনা ছোটনাগপুর মালভূমি। যদি এখানে ছোটনাগপুর পাহাড় রাজমহল পাহাড় থাকতো তখন আমরা রাজমহল পাহাড় আনসার করতাম, কারণ ছোটনাগপুর তো পাহাড় না, ছোটনাগপুর মালভূমি। তাহলে দামোদর নদের উৎপত্তি হচ্ছে ছোটনাগপুর মালভূমির রাজমহল পাহাড়, যেহেতু এখানে অপশন এতে মালভূমি দেওয়া আছে, তো রাজমহল তো মালভূমি না, ছোটনাগপুর অন্তর্গত একটা পাহাড় হচ্ছে রাজমহল, তাই জন্য ছোটনাগপুর মালভূমি এই প্রশ্নের সঠিক উত্তর। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি ছোটনাগপুর মালভূমি। পরের প্রশ্ন, বোকারো ইস্পাত কারখানা কোন দেশের যৌথ উদ্যোগে স্থাপিত? বোকারো, আচ্ছা এখানে তিনটে ইস্পাত কারখানা আছে, যে ইস্পাত কারখানাগুলো কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় তৈরি হয়েছে এবং কার সাহায্যে তৈরি হয়েছে খুব প্রশ্নটা আছে। তাহলে কী কী কারখানা, দুর্গাপুর, রৌরকেল্লা, বোকারো, ভিলাই, এই চারটের প্রশ্ন কিন্তু খুবই আসে, ঠিক আছে? দেখো এখানে তোমাকে কোয়েশ্চেনটা কি দিয়েছে না, বোকারো, আমি যে চারটে বললাম এটা, এইটা মনে রাখার একটা ভালো ট্রিক আছে, কি ট্রিক বলতো, দুই রাজা বোকা ভীরু, দুই হচ্ছে দুর্গাপুর, হর্ষই হচ্ছে ইংল্যান্ড, তাহলে দুর্গাপুর তাহলে কিসের কার সহযোগিতায়, ইংল্যান্ডের সহযোগিতায়,
দুই রাজা বোকাভিডু, এটা একটু মুখস্থ করে নিও তোমরা, তাহলে মনে রাখতে সুবিধা হবে। রাজা হচ্ছে, রাজার রা হচ্ছে রৌরকেল্লা, যা হচ্ছে জার্মানি। রৌরকেল্লা তাহলে কোথায় হচ্ছে না, জার্মানি। বোকারো আর ভিলাই, এই যে রুটা পড়ে এলো, বোকারো হচ্ছে বোকা হচ্ছে বোকারো, ভিড়ু হচ্ছে ভিলাই, ভিলাইয়ের ভি হচ্ছে ভিলাই দিয়ে, ভি দিয়ে ভিলাই বোঝাচ্ছে। এই যে রু রূপটা পড়ে রইলো না, এই রুটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া, রাশিয়ার পূর্বতম নাম ছিল সোভিয়েত ইউনিয়ন, পরবর্তীকালে সেটা ভেঙে কিন্তু রাশিয়া হয়েছে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি, সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়ন যদি না থাকে, যদি তার জায়গায় অপশান থাকে রাশিয়া, তাহলে কিন্তু রাশিয়াই এই প্রশ্নের সঠিক উত্তর হবে। তাহলে তোমরা বুঝতে পারলে কিভাবে মনে রাখবে, দুই রাজা বোকাভীরু, দুর্গাপুর ইংল্যান্ড, রৌরকেল্লা জার্মানি, বোকারো ভিলাই দুটোই হচ্ছে রাশিয়া বা সোভিয়েত ইউনিয়নের থেকে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি, সোভিয়েত ইউনিয়ন। এরকম আরও অনেক কোয়েশ্চেনের ট্রিক নিয়ে আমি তোমাদের সামনে আসব। আচ্ছা, প্রাণীদের দীর্ঘতম কোষ নিচের কোনটি? প্রাণীদের দীর্ঘতম কোষ হচ্ছে বা লার্জেস্ট কোষ, লংগেস্ট কোষ, লংগেস্ট সেল অফ অ্যানিমাল, লংগেস্ট সেল অফ অ্যানিমাল হচ্ছে এই স্নায়ু কোষ, হচ্ছে প্রাণীদেহের দীর্ঘতম কোষ। তাহলে প্রাণীদের দীর্ঘতম কোষ তাহলে কোনটা হচ্ছে না, প্রাণীদের দীর্ঘতম কোষ হচ্ছে স্নায়ু কোষ। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, স্নায়ু কোষ। চলো পরের প্রশ্ন, ভারতের আঙুরের শহর বলা হয় কাকে? ভারতের আঙুরের শহর বলা হয় নাসিককে, মহারাষ্ট্রের নাসিক। মহারাষ্ট্রের নাসিক হলো ভারতের আঙুরের শহর। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর, তাহলে নাসিক কোথায় অবস্থিত না, নাসিক হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত। আচ্ছা, নাসিক শহরটা একটা বিখ্যাত নদীর তীরে অবস্থিত, কোয়েশ্চেনটা খুব আসে, নাসিক কোন নদীর তীরে অবস্থিত? অবস্থিত, এই কোয়েশ্চেনটা কিন্তু খুবই আসে, ঠিক আছে? এটা তোমরা খুঁজে বা জেনে থাকলে আমাকে কমেন্টে জানিও, নাহলে আমি পরের ভিডিওতে উত্তরটা আলোচনা করে দেবো। চলো পরের প্রশ্ন, শশাঙ্ক কোন বংশের রাজা ছিলেন? শশাঙ্ক গৌড়রাজ ছিলেন, আমরা সবাই বলে থাকি গৌড়রাজ শশাঙ্ক। তাহলে শশাঙ্ক কোন বংশের রাজা ছিলেন না, এই অপশন সি দেখো, গৌড় উত্তর আছে, গৌড় বলে অপশন সিতে আছে। তাহলে গৌড়রাজ শশাঙ্ক, শশাঙ্ক কোন বংশের রাজা ছিলেন না, গৌড় বংশ। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, গৌড়। পরের প্রশ্ন, গোলাপি শহর বলা হয়, জয়পুরকে বলা হয় গোলাপি শহর বা পিঙ্ক সিটি, তাহলে বলা হচ্ছে জয়পুরকে বলা হয় গোলাপি শহর। আচ্ছা, যোধপুরকে কি বলা হয় বলো তো? যোধপুরকে বলা হয় নীল শহর, ব্লু সিটি বলা হয় যোধপুরকে। জব্বলপুর কোথায় অবস্থিত না, জব্বলপুর অবস্থিত মধ্যপ্রদেশে, যেখানে বিখ্যাত মার্বেল ফলস আছে। আর কানপুর হচ্ছে তো উত্তর ভারতে অবস্থিত, কানপুর। কানপুরের একটা বিশেষ স্পেশালিটি আছে, কি তোমরা আমাকে জানিও, কানপুর কি কারণে ফেমাস বা কানপুরকে অন্য কি নামে ডাকা হয় সেটা আমাকে জানিও। পরের প্রশ্ন, কোন শাসক বুদ্ধ ও মহাবীরের সমসাময়িক ছিলেন? বুদ্ধ ও মহাবীরের সমসাময়িক ছিলেন বিম্বিসার, বুদ্ধ ও মহাবীরের সমসাময়িক ছিলেন বিম্বিসার। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বিম্বিসার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। বিম্বিসার কোন বংশের রাজা ছিলেন? বিম্বিসার হচ্ছে হর্ষঙ্ক বংশের রাজা ছিলেন। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন চতুর্থ ভারতীয় 2021 সালে রামানুজন প্রাইজ জিতেছেন? নীনা সেনগুপ্ত 2021 সালে রামানুজন প্রাইজ জিতেছে। রামানুজন প্রাইজ কিসে দেয়া হয় তোমরা এটা দেখো, দেখে আমাকে জানিও, ঠিক আছে? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, নীনা গুপ্তা 2021 সালে রামানুজন প্রাইজ জিতেছে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, নীনা গুপ্তা। দ্য ইন্ডিয়ান নিউজ পেপার সোসাইটির নতুন প্রেসিডেন্ট পদে কে নিযুক্ত হয়েছেন? ইন্ডিয়ান নিউজ পেপার সোসাইটির নতুন প্রেসিডেন্ট পদে মোহিত জৈন নিযুক্ত হয়েছেন। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি, মোহিত জৈন। পরের প্রশ্ন, ইংল্যান্ডের স্টুয়ার্ট বট 150টি আন্তর্জাতিক টেস্ট ম্যাচ খেলা কততম ক্রিকেটার হয়েছেন? এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি, 10তম। তাহলে স্টুয়ার্ট বট 150টি আন্তর্জাতিক টেস্ট ম্যাচ খেলা 10তম ক্রিকেটার হয়েছে। চলো পরের প্রশ্ন, সম্প্রতি কোন দেশে বিডাব্লিউএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2021 অনুষ্ঠিত হয়েছে? সম্প্রতি স্পেনে বিডাব্লিউএফ
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2021 অনুষ্ঠিত হয়েছে? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, স্পেন। পরের প্রশ্ন, সম্প্রতি কবে ন্যাশনাল ম্যাথামেটিক্স ডে পালিত হয়েছে? সম্প্রতি 22শে ডিসেম্বর ন্যাশনাল ম্যাথামেটিক্স ডে পালিত হয়েছে। আচ্ছা, কার জন্মদিনকে ন্যাশনাল ম্যাথামেটিক্স ডে বলা হয়? এন রামানুজনের জন্মদিনকে ন্যাশনাল ম্যাথামেটিক্স ডে বলা হয়। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, 22শে ডিসেম্বর। তাহলে বন্ধুরা, আজকে আমাদের প্রশ্নোত্তর পর্ব এখানেই শেষ হলো। পরের পর্বের পরের ভিডিও নিয়ে তোমাদের কাছে আমি আবার আসবো। আজকের মতো এই পর্যন্তই শেষ করলাম। ধন্যবাদ।